হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আপনাদের জন্য টাকা নিয়ে বড় সুসংবাদ। বাড়তি আপনাদেরকে টাকা দেওয়া হবে 2500 টাকা করে। এই আপডেটটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়েছিলেন এবং সে নিয়ে কিন্তু যা আপডেট ছিল আমি আপনাদেরকে কিন্তু গতকালকে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। আর সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যদি কোনো বড় নিউজ পোর্টাল বা নিউজে এবং যদি কোনো সরকারি সূত্রে আপনাদের জন্য আপডেট দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তার জন্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। অবশেষে কিন্তু নবান্ন থেকে একটি বড় খবর আপনাদের এই 750 টাকা অর্থাৎ 2500 টাকা করে যে বাড়তি দেওয়া হবে সেই টাকা নিয়ে। 12 অক্টোবর থেকে কিন্তু শুরু জোর কদমে কাজ। তো সেক্ষেত্রে আপনাদের এই 2500 টাকা করে পেতে সবাইকে কী কী করতে হবে বাড়তি টাকা পেতে, তো এ নিয়ে যে আপডেটটা দেওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু বিস্তারিত আপনি জানতে পারবেন। 2500 টাকা করে যে আপনাদের বাড়তি টাকা দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের, এতদিন 1000 টাকা 500 টাকা করে দেওয়া হয়েছে, তো এবার কিন্তু বলা হচ্ছিল যে 750 টাকা করে দেওয়া হবে। তো এক্ষেত্রে আপনাদের এই যে টাকাটি দেওয়া হবে এ নিয়ে যে আপডেটটা দেওয়া হয়েছে ইতিমধ্যে সেটা আপনাদের জানানো দরকার, কারণ আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে যদি কোনো নিউজ পোর্টাল বা কোনো খবরের তরফ থেকে বা যদি সরকারের তরফ থেকে কোনো কিছু আপডেট সূত্র মারফত জানা যায় তাহলে আমি আপনাদেরকে জানাবো। তো ইতিমধ্যে সেভাবেই কিন্তু আপডেটটা পেয়েছে, যে কারণে কিন্তু আজকে আপনাদের জন্য আবারও এই ভিডিও 750 টাকার। তো এ নিয়ে যেটা জানানো হয়েছে চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, কারণ প্রচুর মহিলা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে। সবাই যেন জেনুইন যে আপডেটটা সেটা জানতে পারে। অবশ্যই ভিডিওটিকে ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রচুর পরিমাণে সব জায়গায় শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। তো চলুন বন্ধুরা সমস্তটা জানিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নিউজ পেপারে কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন আপডেটটা কিন্তু কিছুটা হলেও সত্যি, যে কারণে কিন্তু আপনাদের জন্য নিউজ যে পেপার রয়েছে সেখানে কিন্তু খবরটা দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু নবান্ন সূত্র আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, তাহলে সমস্তটা বুঝতে পারবেন। পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে সব জায়গায় ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। লক্ষ্মী ভাণ্ডারে বাড়তি 2500 টাকা, ঠিক আছে? তো বাড়তি আপনাদেরকে 2500 টাকা দেওয়া হবে। এখানে দেখুন কি বলা হচ্ছে, এই নিয়ে রাজ্যের মনসদে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে বেরিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ তুলে ধরেছিলেন, সেদিন কথা রেখেছিলেন বাংলার মহিলারা। তৃণমূল সরকারকে হাত উজাড় করে ভোট দিয়েছিলেন, একইভাবে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, যে কারণে কিন্তু আপনারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কারণে আপনাদের জন্য এই প্রকল্প চালু করেছে, টাকা পাচ্ছেন। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি পূরণ করেছেন, রাজ্যের মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর্থিক সাহায্য দিচ্ছেন। বর্তমানে এই প্রকল্পে সাধারণ মহিলারা পান 500 টাকা আর তপশিলী সম্প্রদায়ের মহিলারা পান প্রতি মাসে 1000 টাকা। তবে দেখুন বলা হচ্ছে এই প্রকল্পে সুবিধাভোগীরা পেতে পারেন আরও বেশি টাকা। দেখুন কি বলা হচ্ছে, তবে এই প্রকল্পেই সুবিধাভোগীরা পেতে পারেন আরও বেশি টাকা, বিশেষ সূত্রে এমনটাই জানা গিয়েছে। নবান্ন সূত্রের খবর, এই প্রকল্পে আরও 2500 টাকা। দেখুন এখানে কি বলছে নবান্ন সূত্রের খবর, এই প্রকল্পে আরও 2500 টাকা, অর্থাৎ আপনাদেরকে 2500 টাকা করে আরও বেশি দেওয়া হবে, ঠিক আছে? 2500 টাকা করে বাড়তি পাবেন মহিলারা, নবান্নের সূত্রে কিন্তু খবর। আমি আপনাদেরকে বলেছিলাম যখন এই নবান্ন সূত্রে অর্থাৎ সরকারি সূত্রে কোনো আপডেট পাবো এবং কোনো নিউজ পোর্টাল বা কোনো খবরের মাধ্যমে আপনাদের জন্য আপডেট পাবো তৎক্ষণাৎ কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো সেই কারণে কিন্তু আজকের এই ভিডিও, অর্থাৎ সাধারণ মহিলারা মাসে পাবেন 650 টাকা করে আর তপশিলী সম্প্রদায়ের মহিলারা পাবেন 1250 টাকা করে। যদিও এ নিয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, এখনও পর্যন্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবে এই আপডেটটা কিন্তু নবান্ন সূত্র থেকেও জানা যাচ্ছে 650 টাকা 1250 টাকা আপনাদেরকে দেওয়া হবে, অর্থাৎ 2500 টাকা করে বাড়াতে চলেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেক্ষেত্রে আমিও আপনাদেরকে বলেছিলাম যে এটার চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ সিলমোহর পড়বে সেটা মুখ্যমন্ত্রী মমতাই জানাবেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না জানাচ্ছেন ততদিন কিন্তু এটা কনফার্ম হচ্ছে না, যতদিন না পর্যন্ত সিলমোহর পড়ছে, ঠিক আছে? নবান্ন থেকে জানিয়ে দেওয়া হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি না বলেন সেক্ষেত্রে কিন্তু টাকা পাওয়া যাবে না। দুর্গাপূজায় আগামী বছর লেনদেনের টাকা দ্বিগুণ করার টার্গেট নেওয়া হয়েছে, মানে আগামী বছর টার্গেট 1,00,000 কোটি টাকার। তবে তার আগে থেকেই সরকারি আধিকারিকদের ঘরে বসেই কাজ করছে নবান্ন নির্দেশে সচল বিভিন্ন পরিষেবা। আগামী 11 অক্টোবর পর্যন্ত ছুটি, অর্থাৎ আজ, তারপর 12 অক্টোবর থেকে কিন্তু ফের শুরু হবে জোর কদমে কাজ। তো 12 অক্টোবর থেকে কিন্তু আবারও কাজ শুরু হয়ে যাবে। 2 থেকে 7 অক্টোবর পর্যন্ত বন্ধই ছিল ই অফিস সার্ভার, তবে তা ফের খুলছে গত 8 অক্টোবর মানে শনিবার থেকে। ওই দিন থেকে ফাইল পাস করানোর কাজ শুরু করেছেন আধিকারিকরা, বুঝতে পারছেন?
তো এই ছিল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং সুসংবাদ। আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট বিশ্বস্ত জায়গা থেকে পাওয়া যায় বা সরকারি সূত্রের মারফত এবং খবরের তরফ থেকে, তাহলে আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা দেখেছেন। এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে, নবান্ন সূত্রের খবর, এই প্রকল্পে আরও 250 টাকা করে বাড়তি পাবেন মহিলারা, 750 টাকা, 1250 টাকা করে। তো এখনও পর্যন্ত এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে যেহেতু এই আপডেটটা উঠেছে আপনাদের জন্য বাড়ানো হতে পারে, তো সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর সিদ্ধান্ত নেওয়া হবে। তো এতে আপনার কি মতামত রয়েছে, বাড়ানো হতে পারে কি না, অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। বাড়ালে ভালো হবে সেটা আমার মতে বাড়ানোটা উচিত, এক্ষেত্রে আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যখনই এই নিয়ে আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে তখন ভিডিওর মাধ্যমে জানাবো। যারা এখনও পর্যন্ত আপনাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ জেনুইন আপডেট সবসময় আপনি আপনার ফোনের নোটিফিকেশনে সবার আগে পেয়ে যাবেন।